শুধু তাই নয়, একমাত্র টিউবওয়েলটিও অচল। তৃষ্ণা মেটাতে তাই দূর থেকে পানি আনতে হয় তাদের। ফুটবলার ও তাদের অভিভাবকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের কারণেই নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমাদেরকে ড্রেসিং রুমে ঢুকতে দেওয়া হয় না, পানি আমাদের বাজারে যেয়ে খাইতে হয়, বাজারের মানুষ খারাপ বলে আর কি, কয় যে তোমাদের তো কল আছে, তোমাদের কি রুম আছে, তোমরা ওখানে যাও, তা ওখানে তো আর আমাদের ঢুকতে দেয় না। সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের কাছে বর্তমান সাবিডে আছে, সাবিডে টিম ম্যানেজার তার কাছে হস্তান্তর করে এটা আমাদের আশাপাশে এটা আমাদের দাবি। সুন্দর কর্ম পরিকল্পনা তৈরি করে আমাদের জেলা প্রশাসন থেকে যেটা করণীয় সেটা আমরা করব, যেটি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে করণীয় সেটি আমরা সেখানে পাঠাবো। রংপুরের এই মাঠে খেলে গড়ে ওঠা এমন 9 জন নারী ফুটবলার বর্তমানে জাতীয় পর্যায়ে খেলছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।